মিরপুরে ত্রিমুখী সংঘর্ষ, সড়কে অবশেষে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল। সরকার পতনের দাবিতে ঢাকার মিরপুর 10 নম্বরে আন্দোলনে নামা লোকজনদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। রোববার বেলা 12:30টার পর আন্দোলনকারীরা মিরপুর 14 নম্বর থেকে মিরপুর 10-এর দিকে এগুলে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সামনে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এরপর বেলা 1টার দিকে মিরপুর 10 নম্বর ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। বেলা 2:30টার দিকে সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়। বেলা 3:30টায় সেনা সদস্যদের দেখে শিক্ষার্থীরা মিরপুর 10 নম্বরের দিকে এগুতে থাকে। ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধলে তারা সেনা সদস্যদের পেছনে অবস্থান নেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। সেনাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। 10 নম্বর গোলচত্বরের সেনা সদস্যদের পাশাপাশি তাদের বেশ কিছু গাড়িও দেখা যায়। মিরপুর 10 নম্বর গোলচত্বর ঘিরে মিরপুর 12, 13 নম্বর এবং কাজীপাড়ার দিকে সড়কে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। এরপর সেনাবাহিনী সকল পরিস্থিতি মোকাবেলা করে সব কিছু নিয়ন্ত্রণে এনেছে।